আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা স্প্যামিং মেইলের প্রবলেম আমরা সলভ করব। যে এই যে দেখুন, যে একটি ওয়েবসাইট থেকে, অর্থাৎ হচ্ছে একটি ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজ থেকে কি পরিমাণ মেইল এসেছে, 288 আনরিড মেইল। যদি আমরা একটু দেখি, যদি স্ক্রল করে দেখি যে কি পরিমাণ আনরিড মেইল এসেছে, যদি একটু পরের পেজে যাই, পরের পেজে গেলে দেখতে পারবো যে পরের পেজ যাবতই এই মেইলটাই এসেছে গ্রিন হাউস অ্যাক্সেসরিজ থেকে। অর্থাৎ হচ্ছে এই যে একটি ওয়েবসাইট গ্রিন হাউস নামে, এই ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট পেজ, সেই কন্ট্যাক্ট পেজে যে এই যে মেইল সেন্ড করার যে অপশন, এই অপশন থেকে এইভাবে হচ্ছে এখান থেকে আপনার এইখানে মেইল পাঠাচ্ছে। আমরা একটু এখানে সাবমিট করে দেখি মেইলটা যায় কিনা। এখানে সাবমিট করলে আশা করা যায় এখানে আর একটা মেইল চলে আসবে। দেখি আমাদের এখানে মেইল পার্স বাড়ে কি না, বা একটি অতিরিক্ত 289 মেইল হয় কিনা। যদি আমরা একটু প্রথম পেজে আসি, এই দেখুন যে আমি মেইলটা যে পাঠিয়েলাম এই মেইলটা এইমাত্র চলে আসলো। অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ম্যাক্সিমাম ওয়েবসাইটে এইরকম কন্ট্যাক্ট পেজ থাকে, এবং এই কন্ট্যাক্ট পেজের মাধ্যমে যদি এইরকম মেইল আসে, তাহলে সেই মেইলগুলো কীভাবে আপনি অত্যন্ত সহজে রিমুভ করতে পারবেন, অর্থাৎ এই মেইল আর আসবে না সেই পদ্ধতি অবলম্বন করতে পারবেন, এই কাজটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো এর জন্য হচ্ছে এই যে মেইলটা পাঠানোর সিস্টেম, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগিনস আছে, যে প্লাগিনস দিয়ে আমরা করেছি। সেই প্লাগিনসের যে সেটিংস অপশন, ওখানে গেলে আমরা এই কাজটা করতে পারবো। তো আমরা অ্যাডমিন প্যানেলের বাম দিকে মেনু থেকে এই দেখে কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্টের মধ্যে চলে যাবো। কন্ট্যাক্ট ফর্ম আছে, ইন্টিগ্রেশন আছে, আমরা একটু এখানে প্রেস করে আগে কন্ট্যাক্ট ফর্মে যাই, যেখানে কী কী বিষয় আছে। দেখুন এখানে বেশ কিছু বিষয় চলে আসছে, যে আপনার এখানে এই যে এখানে দেখুন রিক্যাপচা নামে একটা অপশন আছে, উইথ হেল্প ফ্রম ক্লাউড বেসড মেশিন লার্নিং অ্যান্টি স্প্যাম সার্ভিস উইল প্রোটেক্ট ইউ ফ্রম রিক্যাপচা। আচ্ছা, রিক্যাপচা দিয়ে আমরা প্রোটেক্ট করতে পারি। আমরা একটু এখান থেকে প্রেস করে দেখি যে এইটা আসলে জিনিসটা কী, কোথায় যায়। আমরা একটু দেখেন রিক্যাপচার মধ্যে, এই যে এখানে রিক্যাপচা নামে একটা প্লাগিনস, সম্ভবত কন্ট্যাক্ট ফর্ম 7 রিক্যাপচা একটা প্লাগিনস। আমরা যদি এগিয়ে একটু যাই, রিক্যাপচা কোথায় আছে, আচ্ছা এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু বিষয় করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ করে ফেলি। তো প্রথমে হচ্ছে বলছে কি, আচ্ছা এইখানে হচ্ছে আপনার অ্যাডমিন কনসোল প্যানেলে গুগলে যেতে হবে। আচ্ছা, এখানে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে এইখানে হচ্ছে আপনাকে সম্ভবত ওয়েবসাইটের নাম দেওয়া লাগবে, example.com। আচ্ছা, আমরা গ্রিন হাউসের নাম দিলাম, এটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। এখান থেকে কপি করে নিয়ে এইখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে বলছে যে স্কোর রিক্যাপচা, আর একটা হচ্ছে চ্যালেঞ্জ রিক্যাপচা। আচ্ছা, ডিফল্ট যেটা আছে সেটা আমরা রাখি, আমরা এইদিকে না যাই। এখানে আছে একটা যে প্রজেক্ট, সেই প্রজেক্টের নাম, আমরা প্রজেক্টের নাম আপাতত এটা দিই। এটা দিয়ে এখান থেকে আমরা সাবমিটে প্রেস করি, আমাদের আর কিছু দরকার আছে কি না। আচ্ছা, অ্যাড ডোমেইনস, তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেস করার পরে আমাদের বেশ কিছু বিষয় চলে আসছে। একটা হচ্ছে ক্যাপচা সাইট কি, আর একটা হচ্ছে ক্যাপচা সিক্রেট কি। যাই হোক, আমরা এখানে ডোমেইন দিয়ে আর নেম দিয়ে প্রেস করার পর এটা চলে আসলো। এখন আমাদের পরবর্তী স্টেপ কি, পরবর্তী স্টেপ হচ্ছে দেখতে পাচ্ছি এইগুলো চলে আসলো। এখন বলছে যে এইখানে একটা, আচ্ছা ইন্টিগ্রেশন মেনুতে যে কী করতে হবে, সেট আপ ইন্টিগ্রেশন। আচ্ছা, আমরা এইখানে ইন্টিগ্রেশন মেনু মনে হয় আছে বাম দিকে, আমরা ইন্টিগ্রেশন মেনুতে চলে যাই। ইন্টিগ্রেশন মেনুতে গিয়ে আমরা এই যে এখানে সেট আপ ইন্টিগ্রেশন, আচ্ছা কী ইন্টিগ্রেশন, ব্রেভো অ্যাকিসমেট রিক্যাপচা, এই যে সেট আপ ইন্টিগ্রেশন পেয়ে গেছি। আমরা এখান থেকে যে ইনস্ট্রাকশন পেলাম, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এখান থেকে সেট আপ ইন্টিগ্রেশনে প্রেস করার পরে এই বিষয়গুলো আমরা এখানে দেবো। তাহলে এই বিষয়গুলো আমরা এখান থেকে এটা কপি করি, এটাকে কপি করে নিয়ে আসি। এই দেখুন এখানে সাইট কি দেওয়ার অপশন আছে, আর এইখানে সম্ভবত সিক্রেট কি দেওয়ার অপশন আছে। আমরা এখান থেকে সিক্রেট কিটা কপি করি, কপি করে এইখানে সিক্রেট কিটা নিয়ে এসে, নিয়ে আসার পর এখান থেকে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। তো এখন সেভ চেঞ্জেস দিয়ে দেওয়ার পর সেভ হয়ে গেছে, রিক্যাপচা ইজ অ্যাক্টিভ অন দিস সাইট, অর্থাৎ এই সাইটে রিক্যাপচা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা এই সাইটে যে রিক্যাপচা অ্যাক্টিভ হয়ে গেছে সেটা কীভাবে যাচাই করতে পারবো। আশা করা যায় আমরা একটু যদি এই বিষয়টা আমাদের এই সাইটের কন্ট্যাক্ট পেজে যাই, তাহলে কিছু না কিছু পরিবর্তন দেখতে পাবো। আমরা একটু কন্ট্যাক্ট পেজে গেলেই বিষয়টা একটু যাচাই করে দেখবো যে এখানে আমাদের কী পরিবর্তন হলো বা কী পরিবর্তন এসেছে। আচ্ছা, আপনারা কি একটু বিষয়টা মনোযোগ দিয়েছেন কি না, এই দিকে একটা বাটন এসেছে, এই দেখেন প্রোটেক্টেড বাই রিক্যাপচা, রিক্যাপচা নামে একটা এই যে একটা অপশন চলে আসছে। এই অপশনটা আগে ছিল না, এখন কেউ চাইলেই এটা বারবার SMS দিতে বা মেইল দিতে বা হচ্ছে স্প্যামিং মেইল দিতে পারবে না। এবং হচ্ছে এইরকম মেইলার, যে মেইলটা আমরা দেখেছিলাম যে এইরকম প্রচুর পরিমাণে স্প্যামিং মেইল আসে, এরকম মেইলার আসবে না। ইফ এনিওয়ান ফেস দিস টাইপস প্রবলেম, জাস্ট ডু ইট অ্যাকর্ডিং টু মাই ভিডিও, ইউ ক্যান রিকভার ইজিলি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড কিপ ইন টাচ উইথ মি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি ইউ মে আস্ক থ্রোয়িং এ কমেন্ট, আই উইল রিপ্লাই ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টু ফর গেটিং লেটেস্ট ভিডিও।